বঙ্গোপসাগরে আবার নতুন করে সৃষ্টি হতে চলেছে ঘূর্ণাবর্ত, যার ফলে সৃষ্টি হতে পারে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। প্রতিবছর আরব সাগর ও বঙ্গোপসাগরে ছোট বড় একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আজকের ভিডিওটিতে আমরা জানব আগত ঘূর্ণিঝড়টি কবে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন এলাকা ও দেশে ঘূর্ণিঝড়টি হতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। আমফানের ভয়াবহতা এখনও মন থেকে মুছে ফেলতে পারেনি পশ্চিমবঙ্গবাসী। আমফানের একটা বছর কাটতে না কাটতে আবারও ঘূর্ণিঝড়ের ভুকুটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের দিক নির্ণয় বা গতিপথ না জানতে পারলেও ঠিক হয়ে গিয়েছে তার নাম। যদি আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি হয় তাহলে ঘূর্ণিঝড়ের নাম হবে টাউকতে। মার্চ মাসের শেষ থেকে মে মাস পর্যন্ত ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। বাতাসের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঘূর্ণিঝড়ের পক্ষে উত্তম পরিবেশ সৃষ্টি করে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এই সময় প্রায় 30 ডিগ্রির কাছাকাছি থাকে। এপ্রিল মে মাসে বিশেষত বঙ্গোপসাগর ও আরব সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আবহাওয়াবিদদের ধারণা মার্চের একদম শেষ অর্থাৎ 29শে মার্চের পরে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা প্রবলভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা কিংবা মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়, এমনটা অনুমান করা হচ্ছে। প্রায় ঘণ্টায় 150 কিমি বেগে হাড় কাঁপাতে পারে ঘূর্ণিঝড়। ভারত মহাসাগরে কোনো ঘূর্ণিঝড় সংঘটিত হলে নামকরণ করে বিশ্বের 13টি দেশ। উত্তর ভারতে 40 থেকে 45 ডিগ্রি পূর্ব ও 95 থেকে 100 ডিগ্রি পূর্বে অবস্থিত ঘূর্ণিঝড়ের নামকরণ করে ভারতীয় আবহাওয়া দপ্তর বা IMD। 13টি দেশের পক্ষ থেকে ও নামকরণ করা হয়। যে 13টি দেশ ঘূর্ণিঝড়ে নামকরণ করে সেগুলি হল ভারত, ইরান, কাতার, ওমান, সৌদি আরব, পাকিস্তান, মায়ানমার, আরব আমিরশাহি, মালদ্বীপ, থাইল্যান্ড ও ইয়েমেন। ঘূর্ণিঝড় আশঙ্কার সঙ্গে সঙ্গে নামকরণ করা হয়ে যায়। টাউকতের পরেও বেশ কিছু ঘূর্ণিঝড়ের নামকরণ ইতিমধ্যে করা হয়ে গেছে, যেগুলি হল জওয়াত, শাহিন, অশনি, মোচা, ম্যান্ডোস, গুলাব, জাস ইত্যাদি। এখন কেবল সময়ের অপেক্ষা কখন আবার পৃথিবীর বুকে আছড়ে পড়ে কোন ঘূর্ণিঝড়।